চোখ আটকে যায় কেয়ার হাতের একটি আংটিতে। এরকম আংটি এসে কোথায় যেন দেখেছে সেটা ভালোভাবে মনে করতে পারছিল না। এই প্রসঙ্গেই তার মনে পড়ে যায় গতকাল রাতে যে তার মুখে স্প্রে করেছিল তার হাতেও আংটি দেখেছিল। কেয়ার প্রতি অক্ষরের সন্দেহ প্রবল হয়, কিন্তু কোনো প্রমাণ ছাড়া কিছু বলতেও পারছিল না সে। ডক্টর রুহুল আমিনের কেবিনের সামনে এসে ডক্টর কেয়া বলে, স্যার ডক্টর অক্ষর চৌধুরী এসে গেছেন। রুহুল আমিন অক্ষরকে দেখে বলে, তুমি ভিতরে আসো, আর কেয়া তুমি এখন আসতে পারো। ডক্টর কেয়া মাথা নাড়িয়ে চলে যায়। অক্ষর ভেতরে এসে বলে, কিছু বলবেন স্যার? হ্যাঁ, তার আগে তুমি বসো। অক্ষর চেয়ারে বসে পড়ে। রুহুল আমিন একটি নিউজ পেপার বের করে অক্ষরের দিকে বাড়িয়ে বলে, দেখো কি নিউজ বেরিয়েছে আমাদের হসপিটালের বিরুদ্ধে। এখানে নাকি রোগীদের লিভার কিডনি এগুলো বের করে নিয়ে পাচার করা হয়, আর এসবের মূলে নাকি রয়েছে তুমি। 2 বছর আগে একটি ঘটনা উল্লেখ করে এই নিউজ করা হয়েছে। সুমি নামের একটি মেয়ে যে নাকি তোমার তত্ত্বাবধানে ছিল, তার চিকিৎসার নাম করে নাকি তুমি লিভার বের করে নিয়েছিলে। এসব তো ভুল নিউজ স্যার, আমাদের উচিত এক্ষুনি স্টেপ নেওয়া। বাট এই নিউজ করলোটা কে? একজন নতুন সাংবাদিক, নাম কি যেন দেখো দেয়া আছে, মনিরা তাবাসুম না কি যেন। অক্ষরের কাছে মনিরা তাবাসুম নামটা শোনা শোনা লাগে, কোথায় যেন শুনেছিল সে, তবে এখন মনে পড়ছে না। ডক্টর কেয়া কেবিনের বাইরে দাঁড়িয়ে তাদের সব কথোপকথন শুনে ফেলে, তারপর কাউকে একটা ফোন করে কথা বলে। একজন নার্সকে ছুটে আসতে দেখে কেবিনের সামনে থেকে সরে যায় ডক্টর কেয়া। নার্সটি দৌড়ে দৌড়ে ডক্টর রুহুল আমিনের কেবিনের সামনে এসে বলে, স্যার হসপিটালে প্রেসের লোকজন চলে এসেছে, তারা ডক্টর অক্ষর চৌধুরীর সাথে কথা বলতে চায়। ওফ গড, যে ভয়টাই পাচ্ছিলাম সেটাই সত্যি হলো। অক্ষর তুমি এখন ওদের সামনে যেও না, আমি দেখছি বিষয়টা কিভাবে সামলানো যায়। ওকে স্যার। অক্ষর সাবধানে সাথে হাসপাতাল থেকে চলে এসেছে। রুহুল আমিনের নির্দেশে এক প্রকার গোপনে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে সে। এখন গন্তব্য তার বাড়ির দিকে। বাড়ি পৌঁছেই মমতা চৌধুরী মুখোমুখি হয় সে। মমতা চৌধুরী এই সকালে খবরের পেপারে পড়েছেন, তাই খুব দুশ্চিন্তায় আছেন তিনি। অক্ষরকে দেখা মাত্রই তিনি বলেন, তুই ঠিক আছিস তো? নিউজ পেপার পড়ার পর থেকে আমার টেনশন হচ্ছিল, একটু আগে দেখলে টিভিতেও নিউজ দেখাচ্ছে এইসব নিয়ে, কে তো কীভাবে ফাঁসেছে বলতো? মনিরা তাবাসুম নামে কেউ একজন। তুমি এটা নিয়ে কোনো টেনশন করিও না আম্মু, আমি সব কিছু সামলে নেব। অক্ষর আর কিছু বলে না, নিজের রুমে চলে যায়। মধুজা রুমে শুয়েছিল, অক্ষরকে দেখে উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, আপনি আজ হঠাৎ এত তাড়াতাড়ি ফিরলেন যে? অক্ষর মধুজাকে হাসপাতালে কি কি হয়েছে সব কিছু খুলে বলে। মধুজা সব মনোযোগ দিয়ে শুনে। অক্ষর আচমকা মধুজার কাছে চলে আসে, তাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি মনিরা তাবাসুম নামে কাউকে চেনো? মধুজা প্রথম দিকে একটু ঘাবড়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলে, কই না তো। না মানে এই সাংবাদিকও তো প্রথম আলো পত্রিকার, তাই জিজ্ঞেস করলাম আর কি। আমি তো কাজে নতুন জয়েন করেছি, সবার নামও তো জানি না। আচ্ছা সেটা ঠিক, হোয়াটএভার, আমি নিচে যাচ্ছি লাঞ্চ করতে, তোমাকে আর নিচে আসতে হবে না। আম্মুকে বলছি রাউনাফকে দিয়ে তোমার খাবার উপরে পাঠিয়ে দিবে। আচ্ছা। অক্ষর ফ্রেশ হয়ে নিচে চলে যায় লাঞ্চ করতে। অক্ষরের সাথে সাথে অনিল চৌধুরীও খেতে বসে। অক্ষরের নামে যেসব খবর বেরিয়েছে সেসব নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্তে নিয়েছে। অনিল চৌধুরী তাই খুব ভয় হচ্ছে নিজের ছেলেকে নিয়ে। খেতে বসে তিনি অক্ষরকে বলেন, তুই একটু সব দিকে খেয়াল রাখিস অক্ষর, আমার খুব ভয় হচ্ছে। আমি জানি তুই এরকম কোনো কাজ করতে পারিস না, কেউ হয়তো তোকে ফাঁসাতে চাইছে। তুমি টেনশন করো না আব্বু, আমি সব ষড়যন্ত্রকারীদের সামনে আনবো। একটু পর বর্ণ বাড়ি থেকে আসে। মমতা চৌধুরী তাকে দেখে ফ্রেশ হয়ে খেতে বসতে বলে। বর্ণ তার কথা মতো ফ্রেশ হয়ে এসে খেতে বসে। খাওয়া শেষ করে অক্ষর বর্ণকে বলে, তুই সবার থেকে কি লুকাতে চাইছিস বর্ণ? বর্ণ নিজের হাতটা কুটিয়ে নেয়। অক্ষর মৃদু হেসে বলে, আর লুকানোর চেষ্টা করে লাভ নেই, আমি অলরেডি জেনে গেছি সব কিছু। তোর হাতের এই দাগই তার প্রমাণ। সবাই বর্ণের হাতের দিকে তাকায়। বর্ণ নিজের সত্য ধরা পড়ার ভয়ে চুপসে যায়। অক্ষর বর্ণের হাতের দিকে তাকিয়ে বলে, তুই আবার ভার্সিটিতে মারামারি করছিস, যার ফলে তোর হাতে চোট লেগেছে।
তোকে না আমি বলেছিলাম আর এসব মারামারিতে থাকবি না। একবার জেলে গিয়ে কি তোর শখ মেটেনি নাকি? আবার যেতে চাস? অনিল চৌধুরী রেগে যান বর্ণের উপর, মমতা চৌধুরীও গম্ভীর দৃষ্টিতে তাকান। বর্ণ সবার উদ্দেশ্যে বলে, আমার কোনো দোষ নেই, ওরা নিজেরা অকারণে আমার উপর হামলা করেছিল, আমি কি চুপ করে থাকব? অনিল চৌধুরী রাগান্বিত কণ্ঠে বলেন, এক হাতে তালি বাজে না বর্ণ, আমাকে এসব বোঝাতে আসিস না, আমার চুল হাওয়ায় পাকেনি, আমি ঠিক জানি এসব রাজনীতির কারণে হয়েছে, তোকে কতবার বলেছি এসব ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আয়, তুই আমার কোনো কথা কানে তুলিসনি, ছাত্র জীবন হলো জ্ঞান অর্জনের সময় আর তুই এই সময়ে রাজনীতিতে ব্যস্ত। কথাটা আফসোসের সাথে বলেই নিজের রুমে চলে যান অনিল চৌধুরী। মমতা চৌধুরী এই কোনো কিছু না বলেই রান্নাঘরে চলে যান। বর্ণ খাওয়া ছেড়ে উঠে যেতে চাইলে অক্ষর ধমক দিয়ে বলে, খাওয়া শেষ না করে উঠবি না। বর্ণ খেতে থাকে, অক্ষরের কিছু একটা মনে পড়তেই সে বর্ণকে জিজ্ঞেস করে, আচ্ছা গতকাল রাতে তুই কি মধুরার সাথে মিলে আমার ঘরে এসেছিলি? আমি কাল রাতে বাগানে সিগারেট খাচ্ছিলাম, তখন ভাবি এসে ডাকলো, তোমাকে অজ্ঞান দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। তোকে কতবার বলেছিলাম তুই সিগারেট খাওয়া বাদ দে, তুই শুনিস না। হোয়াটএভার, এখন তুই বল যে কাল রাতে তুই কি কিছু দেখেছিলি? বর্ণ নিজের পকেট থেকে একটা আংটি বের করে বলে, হ্যাঁ এই আংটিটা কুড়িয়ে পেয়েছিলাম ওখানে। অক্ষর আংটিটা হাতে নিয়ে বলে, এটা তো মেয়েদের আংটি, কোথায় যেন দেখেছি। অক্ষর আংটিটা নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। বর্ণ খাওয়া দাওয়া শেষ করে উঠে যায়। অক্ষর রুমে গিয়ে দেখে মধুজা খাচ্ছে, সে জিজ্ঞেস করে, তোমার খাওয়া হয়নি এখনো? না একটু আগেই রানফ খাবার দিয়ে গেল। রানফের পরীক্ষা চলছে এখনো, তাই এত ব্যস্ত থাকে, আজকাল তো ওর দেখাই পাওয়া যায় না। আচ্ছা তুমি খাওয়া শেষ করো, আমি বেলকনিতে আছি। মধুজা ফোনে কারোর সাথে কথা বলছিল, অক্ষর রুমে আসা মাত্রই সে ফোন রেখে দেয়। অক্ষরের সন্দেহ হলেও সে এই বিষয় নিয়ে কিছুই বলে না। রুমে এসে অক্ষর বিছানায় শুয়ে পড়ে, কাউকে একটা ফোন করে বলে, তোমাকে যার খোঁজ নিতে বলেছিলাম নিয়েছ? মনিরা তাবাসুন নামের সাংবাদিকের সব ডিটেলস আমার চাই, অ্যাট এনি কস্ট। বিপরীত দিক থেকে উত্তর আসে, জি আমি চেষ্টা করছি স্যার, খুব শীঘ্রই আপনাকে তার ছবি জোগাড় করে দেব। গুড। ফোন রেখে দিয়ে মধুজার দিকে তাকায় অক্ষর। মধুজার মধ্যে কোনো হেলদোল নেই, আপন মনে টেবিলে বসে কম্পিউটারে কি যেন করছে। অক্ষর মধুজার কাছে যায়, মধুজা কম্পিউটারে এত মগ্ন ছিল যে ব্যাপারটা খেয়ালই করে না। অক্ষর মধুজার নরম মোলায়েম গালে চুমু খায়। মধুজা ভ্যাবাচাকা খেয়েই উঠে দাঁড়ায়। মধুজার মুখটা গম্ভীর হয়ে যায়, অক্ষরকে কিছু কথা শোনাতে গিয়েও আর শোনায় না, কম্পিউটারের সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে চলে যায়। মধুজার মুড হঠাৎ হঠাৎ এরকম পরিবর্তন হতে দেখে মৃদু কুচকে ফেলে অক্ষর বলে, কি যে হয়েছে হানির, কখনো কাছে আসে কখনো দূরে যায়, মেয়েদের মন বোঝা এত কঠিন কেন? মধুজার ছাদে এসে বলছিল, আপনার সব অপরাধ আমি সামনে আনবো মিস্টার অক্ষর চৌধুরী, আপনি অর্গান ট্রাফিকিংয়ের মতো একটা জঘন্য কাজের সাথে জড়িত, রোগীদের মিথ্যে অসুখের কথা বলে অপারেশনের নামে তাদের হার্ট কিডনি লিভার সব বের করে নিয়ে কালো বাজারে বিক্রি করে দেন, না না জানি আপনার জন্য কত মায়ের বুক খালি হয়েছে, কত অসহায় মানুষ আপনাকে বিশ্বাস করে ঠকে গেছে, কেউ অকালে মৃত্যুবরণ করেছে তো কেউ আবার বিকলাঙ্গ হয়ে গেছে, আর আপনি কিনা এত সুখে থাকবেন সেটা আর হবে না, আপনার সুখে থাকার দিন শেষ। কার সুখে থাকার দিন শেষ হওয়ার কথা বলছো আপনি? আচমকা কারো কণ্ঠস্বর শুনি পিছনে ফিরে তাকায় মধুজা। মমতা চৌধুরীকে দেখে কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলাতে নিয়ে বলে, তেমন কিছু একটা নাটকের সংলাপ পড়ছিলাম। ও তুমি নাটকও দেখো? যে আমি মঞ্চ নাটকের অনেক বড় ফ্যান, আগে তো প্রতি সপ্তাহে নাটক দেখতে যেতাম, এখন ব্যস্ততার জন্য যাওয়া হয় না। আচ্ছা তো যেটা বলতে এসেছিলাম, তুমি তৈরি হয়ে নাও, তোমার শ্বশুর সিদ্ধান্ত নিয়েছে তোমাকে আর অক্ষরকে কিছুদিনের জন্য বাইরে ঘুরতে পাঠাবে, এখানে যা হচ্ছে অক্ষরের বিরুদ্ধে এখনই তদন্ত শুরু হয়েছে, আপাতত তাকে কিছুদিনের জন্য হসপিটাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, অক্ষর মনের
অক্ষরের মন মেজাজ একদমই ভালো নেই, তাই এই সময় তোমরা যদি ঘুরে এসো তাহলে মন মেজাজ ভালো হবে। তাই এখন তোমরা সিলেট থেকে ঘুরে এসো দুই তিন দিনের জন্য। মধুজা মাথা নাড়ায়, মমতা চৌধুরী এই ছাদ থেকে নিচে চলে যান। মধুজা ও অক্ষর সিলেট যাওয়ার জন্য তৈরি হচ্ছে। যদিও পুলিশ থেকে নির্দেশ আসে অক্ষর যাতে এখন শহর ছেড়ে কোথাও না যায়, কিন্তু অনিল চৌধুরী তার এক বন্ধু যিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তার সাথে কথা বলে ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছে, যার ফলে অক্ষর এখন দেশ ত্যাগ করতে পারবে না, তবে শহর ত্যাগ করতে পারবে। মধুজা পুরো ব্যাপারটা খেয়াল করেছে। মধুজা তার লক্ষ্য এখনও স্থির, তাই সে ভেবে নিয়েছে অক্ষর বা সে কেউ সিলেটে যাবে না, কিন্তু সরাসরি না করে দিতে পারছিল না, বললেও হয়তো কেউ শুনবে না, তাই মনে মনে একটা ফন্দি করে নেয় মধুজা। অক্ষর ব্যাগপত্র গুছিয়ে মধুজাকে বলে, চলো এখন আমরা বেরিয়ে যাই। হ্যাঁ চলুন। অক্ষর ব্যাগপত্র নিয়ে সিঁড়ি বেয়ে নামছিল, মধুজা পেছনে পেছনে আসছিল। সিঁড়ি বেয়ে নিচে নেমে একটু এগিয়ে যেতেই পেছন থেকে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে পেছনে ফিরে তাকায় অক্ষর। তাকিয়ে দেখতে পায় মধুজা সিঁড়ি থেকে পড়ে গেছে। অক্ষর দৌড়ে এসে মধুজাকে পাজাকুলো করে তুলে নেয়। মধুজার পায়ে অনেক বেশি আঘাত লেগেছে, তাই সে পায়ে হাতিয়ে কান্না করতে থাকে। অক্ষর মধুজাকে বলে, কিছু হবে না তোমার, আমি আছি তো। ততক্ষণে বর্ণ, মমতা চৌধুরী, অনিল চৌধুরী সবাই সেখানে এসে উপস্থিত হয়। মমতা চৌধুরী জানতে চান, কি হয়েছে? অক্ষর উত্তর দেয়, মধুজার সিঁড়ি থেকে পড়ে গেছে, মনে হয় পায়ে অনেক আঘাত পেয়েছে, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি, এই অবস্থায় আর সিলেট যাওয়া সম্ভব না। হ্যাঁ তাই কর, ওকে সাবধানে নিয়ে যা, তুই তো ডাক্তার তাই ওর খেয়াল রাখতে পারবি। অক্ষর মধুজাকে এ নিয়ে রুমে আসে, তাকে বিছানায় শুয়ে দিয়ে জিজ্ঞেস করে, তোমার কি খুব বেশি ব্যথা করছে? অনেক বেশি। আচ্ছা তুমি পড়ে গেলে কিভাবে আনি, এত বড় মেয়ে সাবধানে চলতে পারো না? তোমার মধ্যে দেখছি একটু সাবধানতা নাই, এত অসাবধানতায় চললে ভালো সাংবাদিক কিভাবে হবে? আমি অবশ্যই একজন ভালো সাংবাদিক হব। সাংবাদিক কেমন হবে জানি না, তবে হ্যাঁ অনেক ভালো অভিনেত্রী হতে পারো। মানে কি বলছেন আপনি এসব? অক্ষর আচমকা মধুজার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, মানে কত সুন্দর করে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার অভিনয় করলে মনিরা তাবাসসুম মধুজা, মাই ডিয়ার হানি। মধুজা অক্ষরের কথা শুনে ভয় পেয়ে যায়, তাহলে কি সে ধরা পড়ে গেল? মধুজা কিছু বলতে যাবে, তখন অক্ষর বলে, আমি তোমার ব্যাপারে সব কিভাবে জানলাম এটাই ভাবছো তো? ব্যাপারটা এতটাও কঠিন ছিল না, আমাদের বিয়ে পড়ানোর সময় তোমার পুরো নাম শুনেছিলাম, তখন সেভাবে মনোযোগ না দেয়ায় নামটা মনে ছিল না, তারপর হঠাৎ মনে সন্দেহ হলো, তখন আমাদের বিয়ের কার্ড দেখলাম, ব্যাস শিওর হয়ে গেলাম যে তুমি সেই বিখ্যাত সাংবাদিক যে আমার নামে এসব নিউজ করেছে। এখন তুমি আমাকে বলো হারি, যে তুমি আমার সাথে এমন কেন করছো? মধুজা বুঝে গেছে এখন কোনো কিছু লুকিয়ে লাভ নেই, তাই সরাসরি বলে দেয়, হ্যাঁ হ্যাঁ আমি মনিরা তাবাসসুম মধুজা, আপনার নামে নিউজ আমি করেছি। অক্ষর নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মধুজা যে তার শত্রু হবে সেটা সে ঘুণাক্ষেরও ভাবতে পারেনি, এখন সত্যটা মেনে নিতে কষ্ট হলেও তাকে মানতে হচ্ছে। অক্ষর জানতে চায়, তুমি আমার নামে এসব ভিত্তিহীন নিউজ কেন করছো? কিসের শত্রুতা তোমার আমার সাথে? আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি শুধু কাউকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়ছি। একজন সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব সত্য উদ্ঘাটন করা। তুমি যেটাকে সত্য ভাবছো সেটা সত্য নয়, আমি কোনো অর্গান ট্রাফিকিং এর সাথে যুক্ত নই। মধুজা এবার নিজের ফোন থেকে একটা ছবি বের করে অক্ষরকে দেখায়। ছবিটা একটা অসুস্থ মেয়ে যে জীর্ণ অবস্থায় বিছানায় শুয়ে আছে। চিনতে পারছেন এই মেয়েটাকে? ওর নাম সুমি, আপনার কাছে চিকিৎসা করাতে এসেছিল, ওর বুকে ব্যথা ছিল, আপনি ওর রিপোর্ট দেখে বলেছিলেন ওর হার্টের সমস্যা আছে, তাই অপারেশন করতে হবে। আপনার কথায় ওর দরিদ্র বাবা মা নিজেদের সর্বস্ব দিয়ে ওর অপারেশন করার জন্য টাকা জোগাড় করে, কিন্তু অপারেশনের পর সুমি মারা যায়। পরবর্তীতে অন্য একটি হসপিটালে ওর লাশ পোস্টমর্টেম করার হলে দেখা যায় ওর হার্টে এমন কোনো সমস্যা ছিল না যে অপারেশন করতে হবে, উপরন্তু ওর লিভার বের করে নেওয়া হয়েছিল। সেই সময় এই নিয়ে কেস করা হলেও সেটা বেশি দূর এগোয়নি। এরপর আরও কিছু রোগীর সাথে সেম ঘটনাই ঘটেছে। এসব কথা শুনেই অক্ষর হতবাক হয়ে যায়, কারণ সে নিজে এসব ব্যাপারে কিছু জানে না। অক্ষরের কাছে কোনো রোগী আসলে তো সে তাদের কিছু পরীক্ষা করতে দেয়,
তারপর রিপোর্ট দেখে জানায় কী করতে হবে। অক্ষর বুঝতে পারে সে না হলেও এই হাসপাতালে কেউ এসবের সাথে জড়িত আছে, কিন্তু এখানে দুর্ভাগ্যবশত সে ফেঁসে গেছে। অক্ষর বলে, মধুজা তুমি আমাকে বিশ্বাস করো, আমি কিচ্ছু বলিনি, তুমি আমাকে একটু সময় দাও, আমি সব সত্য সামনে আনব। আমি আপনাকে বিশ্বাস করি না, একটুও না। মধুজা রুমে এসে শুয়ে পড়ে। অক্ষর হাসপাতালে চলে গেছে। যাওয়ার আগে মধুজাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে যে এসবেই তার হাত নেই, কিন্তু মধুজা বিশ্বাসই করেনি সেই কথা। মধুজার মনে হয় অক্ষরই রয়েছে সব কিছুর পেছনে, তাই সে তার এক সহকর্মীকে ফোন করে বলে,